ফারাক্কা ব্যারাজের সব গেট খোলায় প্লাবিত বহু গ্রাম, জলমগ্ন 500 বাড়ি। তো ফারাক্কা ব্যারাজের সব গেট খোলায় কোন কোন এলাকাগুলি প্লাবিত হয়েছে, এছাড়াও নতুন করে কি আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঝাড়খণ্ড এবং বিহারে বন্যা পরিস্থিতির জেরে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজে জলস্তর হু হু করে বাড়ছে, তাই ব্যারাজ কর্তৃপক্ষ 109টি গেট খুলে দিতে বাধ্য হয়েছেন। ফলে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিস্তীর্ণ অংশে প্রবল বেগে ঢুকছে গঙ্গার জল, প্লাবিত হয়ে পড়েছে কুলিদিয়ার, চর সোজাপুর, অনজপুর, হোসেনপুর, মহেশপুর, বেনিয়াগ্রাম, মহাদেবনগর সহ আরও বহু এলাকা। কুলিদিয়ার ও হোসেনপুর গ্রামের প্রায় 500টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জলের স্রোতে। হোসেনপুরের একটি বাঁধের 400 মিটার অংশ ভেঙে গিয়েছে, ফলে সেখানে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন গ্রামে জল ঢোকার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। ফারাক্কা ব্যারাজের ডাউন স্ট্রিমের গঙ্গার জল এখনও বিপদসীমা থেকে প্রায় 3 ফুট ওপরে বইছে। স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে গ্রামবাসীদের চলাচলের জন্য 3টি নৌকা দেওয়া হয়েছে। ফারাক্কা তৃণমূল নেতা বাবুল ঘোষ বলেছেন, প্রশাসনের উদ্যোগে হোসেনপুর গ্রামে এখনও পর্যন্ত 16টি পরিবারকে ত্রিপল দেওয়া হয়েছে, আরও 100টি পরিবারকে ত্রিপল দেওয়া হবে। অন্যদিকে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ প্লাবিত হয়েছে, সেখানে গ্রামবাসীদের ত্রিপল এবং শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।